HSC 2023 জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশন প্রথম অধ্যায় কোষ ও এর গঠন কোষ প্রাচীর এবং প্লাজমা ঝিল্লির গঠন এবং কাজ ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার কাজগুলো একটু ইলাবোরেটলি দিতে হবে গলজি বস্তুর গঠন এটাও বোর্ড কোয়েশ্চেন একটা ক্রোমোজোমের প্রকারভেদ বিশেষ করে সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ ডিএনএর গঠন মানে ডাবল হেলিক্স এবং কাজ আরএনএর প্রকারভেদগুলোর কাজ ডিএনএ ও আরএনএর পার্থক্য ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন বলতে কী বুঝো ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটির ব্যাখ্যা এবং জেনেটিক কোড কী দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন মাইটোসিসের বিভিন্ন ধাপ বিশেষ করে মেটাফেজ অ্যানাফেজ এই ধাপগুলো মাইটোসিসের গুরুত্ব মিওসিস প্রোফেজ একের বিভিন্ন ধাপ সেখানে জাইগোটিন প্যাকাইটিন এগুলো মিওসিসের গুরুত্ব মাইটোসিস ও মিওসিসের পার্থক্য অনিয়ন্ত্রিত মাইটোসিস এবং ক্রসিং ওভার কী ও এর গুরুত্ব চতুর্থ অধ্যায় অণুজীব ভাইরাসের জড়ো ও জীবীয় বৈশিষ্ট্য টিটুফাজের গঠন লাইটিক সাইকেল ব্যাকটেরিয়ার গঠন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার গুরুত্ব এবং পার্থক্য ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে হেপাটিক সাইজোগনি ও ইরাইথ্রোসাইটিক সাইজোগনি বিশেষ করে ইরাইথ্রোসাইটিক সাইজোগনি বেশি ইম্পর্ট্যান্ট এবং ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে যৌনক্রম আর ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণের পদ্ধতি দুইটা প্রায় একই রকম এবং এটাও ফ্রিকুয়েন্টলি পরীক্ষাতে আসে অধ্যায় সাত নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ সাইকাসের বৈশিষ্ট্য বা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কোরালয়েড মূল সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন সাইকাসের মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল গোত্রের মধ্যে মালভেসি এবং পুয়েসি ফ্যামিলির উভয়েরই শনাক্তকারী বৈশিষ্ট্য এবং উভয়েরই অর্থনৈতিক গুরুত্ব পড়তে হবে এরপর মালভেসি ফ্যামিলির পুষ্প প্রতীক আঁকা শিখতে হবে এবং মালভেসির পুষ্প সংকেত লিখে ব্যাখ্যা করতে হবে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের পার্থক্যও ইম্পর্ট্যান্ট এছাড়া মালভেসি এবং পুয়েসি ফ্যামিলির যে পার্থক্য সেই পার্থক্য শিখতে হবে অধ্যায় আট টিস্যু ও টিস্যুতন্ত্র ভাজক টিস্যুর প্রকারভেদ বিশেষ করে বিভিন্ন আঙ্গিকে ভাজক টিস্যুর প্রকারভেদ ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ পত্ররন্ধ্র ও পানি পত্ররন্ধ্র কী একবীজপত্রী মূলের অন্তর্গঠন এবং মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত পার্থক্য অধ্যায় নয় উদ্ভিদ সারির তত্ত্ব খনিজ লবণ পরিশোষণে লুন্ডেকরের মতবাদ প্রশোধনের প্রকারভেদ পত্ররন্ধ্র খোলা এবং বন্ধের কৌশল বিশেষ করে পিএইচের উপর ভিত্তি করে যে বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ রয়েছে সেগুলো এবং পত্ররন্ধ্র খোলা ও বন্ধের আধুনিক মতবাদ C3 ও C4 চক্র বিশেষ করে C3 চক্র C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য শালক সংশ্লেষণের গুরুত্ব গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অবাধ শ্বসনের গুরুত্ব সম্পূর্ণ শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব সবাধ এবং অবাধ শ্বসনের পার্থক্য এবং শালক সংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য শ্বসনে শক্তি উৎপাদনের হিসাব বা ATP তৈরির যে ছক অধ্যায় ১১ জীব প্রযুক্তি টিস্যু কালচার প্রযুক্তির ধাপ এবং টিস্যু কালচার প্রযুক্তির গুরুত্ব অন্যদিকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ এবং গুরুত্ব রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ইনসুলিন তৈরি ট্রান্সজেনিক জীব কী জিনোম সিকোয়েন্সিং GMO এবং ক্লোনিং কী প্লাজমিড কী এবং এর বৈশিষ্ট্য আর রেস্ট্রিকশন এনজাইম কী